অযোধ্যা ট্রিপের দ্বিতীয় দিন, ঘড়িতে এখন 7:18। আমরা বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আজকে এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে মুরুগুমা ড্যাম। মুরুগুমা ড্যাম দেখে আমরা একটু ঘোরাঘুরি করব, ইচ্ছা আছে গড়পঞ্চকোট হয়ে ওই দিকটা একটু দেখে। আমরা হচ্ছে যে শুশুনিয়া পাহাড়ের পাশ দিয়ে আমরা শুশুনিয়া পাহাড়কে আরেকবার দেখে যাবো, এরকম একটা ইচ্ছা রয়েছে, দেখা যাক কতদূর কি হয়। যাই হোক, দিনের শুরু হলো, আমরা বেরিয়ে পড়েছি। এখনো অবধি রোদ্দুরটা বেশ মনোরম, ভালো লাগছে। অযোধ্যা পাহাড়ের পাকদণ্ডী বেশ ভালো লাগে বাইকে, বেশ আসল আসল পাহাড়ের বেশ অনুভূতি কখনো কখনো আসে, ভালোই লাগে পাকদণ্ডী বাইকে। উঁচু পাহাড়ের অনুভূতি বা উঁচু পাহাড়ে ওঠার যে অনুভূতি, যাই বলি সেই অনুভূতি মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়। আমাদের গন্তব্য এখন বাঘমুন্ডি থেকে মুরুগুমা লেক। আমরা যাচ্ছি অযোধ্যা হিলটপের দিকে, অযোধ্যা হিলটপ হয়ে আমরা যাব হচ্ছে মুরুগুমার দিকে। গতকাল রাতে আমরা বহু খোঁজার পরে বাঘমুন্ডি দ্বারা ছোট্ট ঘর আমরা জোগাড় করতে পেরেছিলাম, সেখানেই ছিলাম। তারপর সকালবেলা সময় নষ্ট না করে দুই কাকু আর আমি আবার বেরিয়ে পড়লাম, আরো কিছু দেখব এই জন্য, আরো কিছু দেখবার জন্য। প্রকৃতির কোলে একেবারে যদি আপনি খানিকক্ষণ সময় কাটাতে চান, একেবারে প্রকৃতির কোলে, আপনাকে মুরুগুমার যাওয়ার রাস্তায় আপনাকে দেখতে হবে, মুরুগুমার দিকে যাওয়ার রাস্তায় আপনাকে আসতে হবে। মন ভালো হয়ে গেল সকালবেলা, এত সুন্দর প্রকৃতি, অসাধারণ। মানে এখনো হচ্ছে যে লেস ট্রাভেলড, লেস এক্সপ্লোর্ড জায়গা, লেস ফ্রিকোয়েন্টেড বলতে পারি, সেই জন্যই বোধ হয় এখনো অব্দি প্রকৃতি খানিকটা নিজেকে ধরে রেখেছে এই চত্বরে। অসাধারণ, খুব সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের গাছ, পাহাড়, আঁকা বাঁকা পথ, গ্রাম, সব মিলিয়ে অসাধারণ। হ্যাঁ, আমরা ডুয়ার্স যাই জঙ্গল সাফারি করতে, একটা লিমিটেড টাইমের জঙ্গল সাফারি করে আমরা ফিরে আসি। আপনি অযোধ্যা পাহাড় থেকে মুরুগুমায় আসুন, জঙ্গল সাফারি আনলিমিটেড, আনলিমিটেড জঙ্গল সাফারি পাবেন, বিশ্বাস করুন। দুদিক দিয়ে ঘন জঙ্গল আর পাকদণ্ডী, পাকদণ্ডী একেবারে পাহাড়ের ওপরে আপনাকে তুলে আনবে, একবার ওপরে একবার নিচে, একবার ওপরে একবার নিচে, অসাধারণ বাইন্ডিং রোডস আপনি পাইবেন, একেবারে জঙ্গল, ঘন জঙ্গল, জঙ্গলের মাঝ দিয়ে আমরা চলেছি, একবারে একটা থ্রিলিং ব্যাপার আর কি। এতটা থ্রিলিং হবে আমি সত্যি সত্যি কল্পনা করিনি। দুপাশে একেবারে বাঁধা বন, মাঝে মাঝে গাড়ির গায়ে দু একটা হয়তো বনের কাঁটা আঁচড় দিচ্ছে, আর আমরা সেই বন ভেদ করে এগিয়ে যাচ্ছি, পাকদণ্ডী পাইছি, একদম মানে অসাধারণ জঙ্গল সাফারি বলতে পারেন। জানি না এই জঙ্গলে কি আছে এই মুহূর্তে, কিন্তু একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পথ চলছি, এটা নিঃসন্দেহে অসাধারণ অভিজ্ঞতা, ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স যাকে বলে। মুরুগুমা ড্যামে এখনো পৌঁছাতে পারিনি, তার আগেই দাঁড়িয়ে যেতে হলো, তার আগেই রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়তে হলো। অনবদ্য প্রকৃতি, অসাধারণ রূপ, এ যে কোন অভিব্যক্তিতে আমি একে মানে সঠিকভাবে প্রকাশ করতে পারবো আমি জানি না। অসাধারণ মুরুগুমা ড্যামকে অসাধারণ লাগছে, এক কথায় অনবদ্য, অপরূপ। এই সৌন্দর্যকে ভাষায় ব্যাখ্যা করা খুব মুশকিল। যারা প্রকৃতিপ্রেমী মানুষ, যারা প্রকৃতিকে উপভোগ করতে চান, তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস,
পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং তার সংলগ্ন এলাকাগুলো, তারই হচ্ছে আর একটা মুরুগুমা ড্যাম। বেশ জঙ্গল, জঙ্গলের রাস্তা আচ্ছা চড়াই উতরাই পেরিয়ে থ্রিলিং একটা অ্যাডভেঞ্চার করে হচ্ছে মুরুগুমা ড্যামের কাছে পৌঁছতে হবে। আর পৌঁছে আপনি যা দেখবেন তাতে আপনি বিমোহিত হবেন, আপনি বাধ্য হবেন বিমোহিত হতে। ওলা কাকু ছবি তুলছে, লালটু কাকু দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। আমরা গাড়ি দাঁড় করিয়ে বাধ্য হয়েছি অনেকটা সময় নিজেদের জন্য। ময়ূর পাহাড় অ্যাকচুয়ালি একটা সুন্দর 360 ভিউ অযোধ্যা পাহাড় এবং তার সারাউন্ডিংস এর পাওয়া যায় এই পাহাড়ের মাথা থেকে। ভালোই লাগবে খানিকটা সময় কাটিয়ে যেতে। এবার অযোধ্যা পাহাড় থেকে বিদায় নেওয়ার সময় অসাধারণ ভিউ পয়েন্ট পেলাম। সেখানে দাঁড়িয়েই কিছুটা মোবাইলে বন্দি করার চেষ্টা। এবার আমরা চলে যাব পুরুলিয়ার দিকে, অযোধ্যা পাহাড়ের দর্শন, অযোধ্যা পাহাড় ভ্রমণ এবারের মতো এই অবধি।